আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যদি ইউটিউবে আসার পর যদি প্রথম দিন থেকে যদি আমরা অর্গানিক ভিউস এবং অর্গানিক সাবস্ক্রাইবার গেইন করতে পারি তাহলে বিষয়টা কেমন হয়? অবশ্যই অনেক ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনার চ্যানেলে যদি অর্গানিক ভিউস এবং অর্গানিক সাবস্ক্রাইবার আসে তাহলে আপনার চ্যানেলটি কত তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং এটা আপনি কিভাবে আপনার চ্যানেলে নিয়ে আসবেন। তো বন্ধুরা দেখেন, আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করেন তখন কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও ভাইরাল করার জন্য অথবা ভিউজ আনার জন্য অথবা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আপনি ভিডিওগুলো বিভিন্ন সোর্সে কিন্তু শেয়ার করেন বা বিভিন্ন সাইটে শেয়ার করেন বা ব্যাকলিং করেন। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলছি, এই যে শেয়ার অথবা ব্যাকলিং বা বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করে আপনি যে ভিউজগুলো ইনক্রিজ করবেন, যা ভিউজগুলো আনবেন বা যে সাবস্ক্রাইবারগুলো আনবেন, তো ওগুলো কিন্তু অর্গানিক ভিউজ এবং অর্গানিক সাবস্ক্রাইবার না। তো বন্ধুরা, অর্গানিক সাবস্ক্রাইবার কীভাবে আপনার চ্যানেলে নিয়ে আসবেন? তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, আজকের ভিডিওটি না টেনে দেখলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও ক্রমাশয়ে আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও একের পর এক ভাইরাল হতে থাকবে যদি আপনি এই কাজগুলো কখনো না করেন। তো বন্ধুরা, অর্গানিক যে ভিউজটা সেটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল, বা কেউ যদি সার্চ করে এনে আমাদের ভিডিও দেখে সেক্ষেত্রে আমরা যে ভিউজটা পাবো বা সেখান থেকে যে সাবস্ক্রাইবারটা আসবে সেটা কিন্তু অর্গানিক। তো অর্গানিক হচ্ছে মানে আপনার ভিডিও উনি আর কখনো দেখে নাই বা উনি আপনার চ্যানেলের অরিজিনালি একজন সাবস্ক্রাইবার, আপনার ভিডিও প্রতিনিয়তই দেখে থাকে। আর নন অর্গানিক সাবস্ক্রাইবার হচ্ছে যারা আপনি একটি ভিডিও অনেক জায়গাতে শেয়ার করলেন, দেখা গেছে ইমুতে শেয়ার করলেন, মেসেঞ্জারে শেয়ার করলেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করলেন বা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করলেন, শেয়ার করা যে ভিডিওটা সে কিন্তু পুরো ভিডিওটা দেখছে না বা সেখান থেকে যে ভিউজটা আসছে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি ওইখানে শেয়ার নাও করতে পারেন। তার জন্য কিন্তু এই যে ভিউজটা আসলো একবার এসে পরে আর ভিউজ আসলো না, সেটা কিন্তু আপনার অর্গানিক অর্গানিক ভিউজ অথবা অর্গানিক সাবস্ক্রাইবার না। তো বন্ধুরা, এর জন্যে আপনার চ্যানেলে যদি আপনি অর্গানিক ভিউজ এবং অর্গানিক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন তাহলে আপনার চ্যানেলটি অনেক অনেক তাড়াতাড়ি গ্রো করবে। তো বন্ধুরা, একবার যদি আপনার একটি ভিডিওতে ভিউজ আসা শুরু করে তো যখন ইউটিউব দেখবে যে আপনার এই ভিডিওটাতে অর্গানিক ভিউজ এবং অর্গানিক সাবস্ক্রাইবার, তখন কিন্তু ইউটিউব নিজে থেকেই, ইউটিউব অ্যালগরিদম নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল করা শুরু করবে। কারণটা হচ্ছে তারা কিন্তু দেখবে যে আপনার যে ভিডিওগুলি, আপনার চ্যানেলের যে ভিডিওগুলি সেগুলো আপনি কোথাও শেয়ার করেন নাই এবং আপনি কারো কোনো সাইডে গিয়ে শেয়ার করেন নাই, ব্যাকলিং করেন নাই, মানে আনকিউ নামে একটা অপশান আছে, তো এভাবে কিন্তু আপনার ভিউজটি এসেছে বা আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিউজই কিন্তু অর্গানিক। তো এর জন্যেই ইউটিউব মনে করবে যে না, উনি কোথাও শেয়ার করছেন না ওনার ভিডিওগুলো বা কারো কাছে শেয়ার করছেন না বা ব্যাকলিং করছেন না, দর্শক নিজের থেকে ওনার ভিডিওগুলো পছন্দ করতেছে, যার কারণে ওনার ভিডিওটি ভাইরাল করে দিতে হবে। তো বন্ধুরা, এর জন্যে আমি বলবো আপনারা ইউটিউবের রুলস মেনে, ইউটিউবের যে নিয়মগুলি আছে সেই নিয়ম কানুনগুলো মেনে আপনি নিয়মিত ইউটিউবে নিয়মিত কাজ করতে থাকেন। অবশ্যই আপনার চ্যানেলে ভিডিওগুলো কোথাও শেয়ার করবেন না। তো শেয়ার ছাড়া যদি আপনার ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে অথবা আপনার টাইটেল থেকে ভিডিওটা ক্লিক করে অথবা আপনার থাম্বনেল থেকে ক্লিক করে সেক্ষেত্রে যে ভিউজটা আসছে সেটা কিন্তু অর্গানিক ভিউজ। তো বন্ধুরা, এর জন্য আমি বলবো আপনার অর্গানিক ভিউজ আনার জন্যে আপনাদের চ্যানেলে মানে প্রতিনিয়ত প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দিতে থাকেন যারা পারেন আর কি, আর আপনাদের ভিডিও কোথাও কেউ শেয়ার করবেন না, কারণ শেয়ার থেকে কিন্তু আপনার ভিডিওটা শুধু ভিউজ হচ্ছে, আপনার ওয়াচ টাইমের দিকে বা আপনার এভারেজ ভিউ ডিউরেশন থেকে কিন্তু কমে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী প্রত্যেকগুলো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।